হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ক্যাফে। আজ আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এই পর্বে এখানে 100টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং আমি সেগুলি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। 1 নম্বর হচ্ছে ক্লিনেস্ট ভিলেজ এশিয়া, এশিয়ার মধ্যে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের নাম মাওলিংগং ভিলেজ। মাওলিংগং ভিলেজ, MAWLYNNOG, মাওলিংগং ভিলেজ। নাম্বার 2, হিন্দুস্থান মোটরস সোল্ড অ্যাম্বাসাডার কার ব্র্যান্ড টু ফ্রেঞ্চ অটোমেকার। এখানে আসতে পারে যে হিন্দুস্থান মোটর কোন কোম্পানিকে বেচেছে তার সাদা অ্যাম্বাসাডার, যে আমরা পুরোনো গাড়িতে দেখি, সেটা হচ্ছে ফুগেট এসে। এটা কোথাকার কোম্পানি? ফ্রেঞ্চ অটোমেকার, ফ্রেঞ্চ অটোমেকার। নাম্বার 3, 2017 ইন্ডিয়ান প্যানোরামা ফিল্ম ফেস্টিভ্যাল পোর্ট প্লেয়ার। তাহলে 2017 সালের ইন্ডিয়ান প্যানোরামা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে পোর্ট প্লেয়ারে, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। নাম্বার 4, ইন্ডিয়াস ফার্স্ট পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র। আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্ট অফিস থেকে এখন থেকে পাসপোর্ট হবে সেটা চালু করেছে, সেটা স্টার্ট হয়েছে মধ্যপ্রদেশের বিদিশা ডিস্ট্রিক্ট থেকে, বিদিশা ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। নাম্বার 5, দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিসেন্টলি গ্র্যান্টেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস টু ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটি আদিবাসী ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্র্যান্টেড করেছে, যেটার মাধ্যমে অফিসে কাজ করা যাবে। সেটির নাম হচ্ছে কুরুক, KURUKH, কুরুক। এ মিউজিয়াম অফ রেলওয়ে টু অনার স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে অনার করার জন্য একটা মিউজিয়াম তৈরি করছে রেল ডিপার্টমেন্ট থেকে, সেটা তামিলনাড়ুতে এবং সেটি নীলগিরি পাহাড়ের মাথায় অবস্থিত। 3-ডে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফারেন্স, 3 দিন ধরে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফারেন্স হয়েছে বিহার। দ্য চাইল্ড রাইট ক্যাম্পেন লঞ্চ বাই নোবেল লরেট কৈলাস সতীর্থী ইন ঢাকা, এর যেটা স্লোগান ছিল 100 মিলিয়ন ফর 100 মিলিয়ন। 9, গিলবার্ট বেকার, ক্রিয়েটার অফ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল অ্যান্ড ট্রান্সজেন্ডার রেনবো ফ্লাইট। গিলবার্ট বেকার মারা গেছেন গত 2017-তে। ইনি ছিলেন, যেটা ফেসবুকে অনেকে হয়তো দেখেছেন, ট্রাইকালারের পতাকা অনেকে ছবির সামনে দিচ্ছিল, সেটা এই লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার এদের রেসপেক্ট জানানোর জন্য করা হয়েছিল। সেই ফ্ল্যাগটার তৈরি করেছিলেন গিলবার্ট বেকার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি উইল বি সেট আপ, ইন্ডিয়ান ইনস্টিটিউট পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি সেট আপ হচ্ছে কোথায়? না, বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। গুরুদ্বারা অফ এ সিটি হ্যাজ এন্টার্ড ইন টু দ্য গিনেস বুক অফ রেকর্ড হোস্টিং ব্রেকফাস্ট ফর দ্য পিপল অফ 101 ন্যাশনালিস্ট দুবাই। দুবাইয়ে যে গুরুদুয়ারা আছে সেখানে 101টা দেশের পিপলকে প্রথম ব্রেকফাস্ট করে গিনেস বুক রেকর্ডে নাম উঠেছে। ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল আর্টিকুলেট রোবট, ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল আর্টিকুলেট রোবটের নাম হচ্ছে ট্যাল ব্রেবো, ট্যাল ব্রেবো। ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল 2018, 2018-তে যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হচ্ছে সেটা হচ্ছে এথেন্সে, আর 2019-এ হচ্ছে সারজাতে, 2019-এ সারজা। ক্লিনেস্ট সিটি অ্যাজ পার দ্য স্বচ্ছ সর্বেক্ষণ 2017, সর্বেক্ষণও একটা যোজনা 2017-এর, সেইটা অনুসারে ইন্দোর মধ্যপ্রদেশে অবস্থিত, ইন্দোর হচ্ছে সব থেকে ক্লিনেস্ট সিটি। মোস্ট পলিউটেড প্লেস অন প্ল্যানেট, পৃথিবীর মধ্যে সব থেকে পলিউটেড জায়গা, হেন্ডারসন আইল্যান্ড। ফার্স্ট এশিয়ান কান্ট্রি টু রেকগনাইজ সেম সেক্স ম্যারেজ, প্রথম এশিয়ান কান্ট্রি যেখানে সেম সেক্স ম্যারেজ পারমিশন দিয়েছে সেটা হচ্ছে তাইওয়ান। নাম্বার 18, ওয়ার্ল্ডস সেকেন্ড মোস্ট ক্রাউডেড সিটি বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তাহলে পৃথিবীর দ্বিতীয় জনবহুল স্থান হচ্ছে মুম্বাই। 2017
FICCI স্মার্ট পুলিশিং অ্যাওয়ার্ড, পুলিশদের যে অ্যাওয়ার্ড দেওয়া হয় 2017, সেটা স্মার্ট সিটি, সেই অ্যাওয়ার্ড পেয়েছেন পুনে সিটি পুলিশ। তেজাস এক্সপ্রেস, তেজাস এক্সপ্রেস মুম্বাই টু গোয়া। কনস্ট্রাকশন অফ ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার টানেল কমপ্লিটেড অন হুগলি রিভার, তো হচ্ছে আন্ডার ওয়াটার টানেল দিয়ে প্রথম জলের তল দিয়ে যে টানেল দিয়ে রেল যাবে সেটা আমাদের এই হুগলি রিভারে হয়েছে। পরীক্ষায় কিন্তু ভুল করে গঙ্গাও দেওয়া থাকতে পারে, ভুল করে গঙ্গা না মারে, এটা কিন্তু হুগলি হবে। দ্য ইন্ডিয়ান ফিল্ম কমপ্লিটেড ইন সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সাংহাইতে যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে সেখানে কম্পিটিট করেছে সুলতান, সুলতান বলে সালমান খানের যে সিনেমাটি সেটি। আইআরসিটি, আইআরসিটির ফুল ফর্ম অনেক পরীক্ষায় আসে, এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম, এই ক্যাটারিংয়ের জায়গাটা ওরা অনেক সময় চেঞ্জ করে দেয়, আইআরসিটিসি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম। আল নুরি মক্স ইন মসুল সিটি ওয়াজ ব্লোন আপ এ গ্রুপ অফ ইসলামিক স্টেট অফ ইরাক, ইরাকে মাসুল সিটিতে আল নুরি মক্সটাকে আইসিসি গ্রুপ উড়িয়ে বোম দিয়ে উড়িয়ে দিয়েছে। আর একটা বলে রাখি, ডিসেম্বরে হয়েছে পাকিস্তানে, পাকিস্তানেও কিন্তু একটি প্রদেশে বোম দিয়ে খ্রিস্টানদের মিশনারি চার্চ উড়িয়ে দিয়েছে, আপনারা সেটা দেখে রাখবেন, সেই প্রভিন্সটার নাম সেটা আসতে পারে। SIERRA ওডিসি বিল্ডিং, সিয়েরা ওডিসি বিল্ডিং ওয়াজ রেকগনাইজ অ্যাজ ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট র্যাঙ্কিং গ্রিন বিল্ডিং আন্ডার লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন সার্টিফিকেশন, ইট ইজ লোকেটেড অ্যাট কোয়েম্বাটুর। তাহলে কোয়েম্বাটুরে অবস্থিত সিয়েরা ওডিসি বিল্ডিংটা গ্রিন বিল্ডিং লিডারশিপের প্রাইজ পেয়েছে এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইনের সার্টিফিকেট অনুসারে। দেন দ্য কান্ট্রিজ বিগেস্ট গ্লোবাল স্কিল পার্ক লেড সিটি, লেড ইন সিটি ভোপাল, তাহলে হচ্ছে গ্লোবাল স্কিল পার্ক তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে। দ্য ইসরায়েলি ফ্লাওয়ার নেমড আফটার PM মোদি ইজ ক্রিশান থুমাম, ইসরায়েলে যখন আমাদের প্রেসিডেন্ট PM নরেন্দ্র মোদী গেছিলেন তখন ওনাকে সম্মান জানানোর জন্য এই কৃষান থুমাম ফুলটার নাম নরেন্দ্র মোদীর নাম অনুসারে রাখা হয়েছে সেই দেশে। দিস স্টেট হ্যাজ কনস্টিটিউটেড এ প্যানেল টু ডিজাইন স্টেট ফ্ল্যাগ, কর্ণাটক নিজের একটা স্টেট ফ্ল্যাগ তৈরির জন্য আবেদন করেছিল, অবশ্য সেটা সুপ্রিম কোর্ট থেকে খারিজ হয়ে গেছে। হুইচ নেশন রিসেন্টলি অ্যাপ্রুভড এ ফিজিক্যাল এজুকেশন প্রোগ্রাম অ্যাট গার্লস স্কুল, সৌদি আরবিয়া, সৌদি আরবিয়াতে মেয়েদের ফিজিক্যাল এজুকেশন যোগা এবং যোগব্যায়াম জাতীয় জিনিসের জন্য প্রথম অ্যাপ্রুভাল পেয়েছে 2017। UK's নিউ প্লাস্টিক 10 pound নোটস ফিচার্স দ্য পোর্ট্রেট অফ দ্য ফর্মার ব্রিটিশ অথর, ইউকেতে একটা 10 pound নোট চালু হয়েছে যেখানে জেন অস্টিন বলে একজন ব্রিটিশ অথরের পোর্ট্রেট করা আছে। ওডিশা CM নবীন পট্টনায়ক ডেডিকেটেড দ্য স্টেট লংগেস্ট ব্রিজ টু নেশন অ্যান্ড নেমড ইট আফটার নেতাজি সুভাষচন্দ্র বোস, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে একটা লংগেস্ট ব্রিজ উড়িষ্যা ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করেছে। দ্য মেজর সিটি উড বি ডেভেলপ ইন্টু স্মার্ট পোর্ট সিটি বাই ইউনিয়ন গভর্নমেন্ট, সেটা হচ্ছে পারাদ্বীপ, পারাদ্বীপটাকে একটা মেজর স্মার্ট সিটিতে রূপান্তরিত করা হচ্ছে। অবশ্য এখানে আর একটা পোর্ট সম্বন্ধে যখন বললামই আর একটা বলে দিই, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে পোর্ট আছে সেখানে কিন্তু রেল লাইন প্রতিস্থাপনের কথা হয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট থেকে, এবং মুম্বাইতে একটি পোর্টের নাম চেঞ্জ হয়েছে এবং সেই পোর্টটির নাম রাখা হয়েছে দীনদয়াল পোর্ট। আল আকস মক্স ইজ সিচুয়েটেড অ্যাট ওল্ড সিটি অফ জেরুজালেম ইসরায়েল, আল আকসা মক্স
জেরুজালেমে অবস্থিত ইসরায়েলে, এটা অবশ্য মনে রাখা দরকার আছে, কারণ এখন যেহেতু ইসরায়েলকে নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে আন্তর্জাতিক লেভেলে, সেহেতু এটা আসলেও আসতে পারে। দ্য কান্ট্রি ইন হুইচ দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ইমোজি ওয়াজ ডিসকভার্ড অন 3700 ইয়ার্স ওল্ড জাগ ইজ তুর্কি। তুর্কিতে একটা 3700 বছরের পুরনো একটা জাগ পাওয়া গেছে যেখানে চিত্র অঙ্কন করা আছে, অর্থাৎ ইমোজি। হাম্বানটোটা পোর্ট ইজ বিল্ড বাই চায়না, হাম্বানটোটা পোর্টটা বানিয়েছে চায়না, কিন্তু এটা হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। বাই সি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অব দ্য সুপ্রিম কোর্ট ইন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডমে তিনি প্রথম ফিমেল প্রেসিডেন্ট হিসেবে স্থান পেয়েছেন, ব্রেন্ডা মার্জোরি হ্যালে, ব্রেন্ডা মার্জোরি হ্যালে। ইন্ডিয়াস ফার্স্ট পার্টিশন মিউজিয়াম ওপেন অ্যাট অমৃতসর, অমৃতসরে দেশভাগের চিত্র অঙ্কন করে এবং বিভিন্ন রকম ডকুমেন্টারি তথ্য দিয়ে একটা মিউজিয়াম খুলেছে, সেটা ইন্ডিয়াস ফার্স্ট পার্টিশন মিউজিয়াম বলছে। পার্টিশনের সময় দেশে কী কী হয়েছিল সেই সমস্ত জিনিসগুলো সেখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। দিস ডিস্ট্রিক্ট অফ নাগাল্যান্ড এইমস টু অ্যাচিভিং ওপেন ডিফেকশন ফ্রি স্ট্যাটাস বাই 2018। নাগাল্যান্ডের ডিমাপুর 2018-র মধ্যে ওপেন ডিফেকশন ফ্রি করবে, অর্থাৎ ল্যাট্রিন তৈরি করে গভর্নমেন্ট থেকে যেটা দিচ্ছে সেই ল্যাট্রিন তৈরি করে ওপেন ডিফেকশন ফ্রি স্টপ করবে 2018-র মধ্যে, এটা এম নিয়েছে। নেম অফ দ্য ফেমাস গে রাইট অ্যাক্টিভিটিস হুজ সেম সেক্স ম্যারেজ ফাইট লিড টু ল্যান্ডমার্ক ইউএস রুলিং পাসেস রিসেন্টলি, এডিথ উইন্ডসোর। এর আগে আমরা দেখলাম গে এবং বাইসেক্সুয়াল যারা তাদের জন্য ফ্ল্যাগ বানিয়েছিলেন, আর ইনি আমেরিকাতে ইনাদের সেম সেক্সে ম্যারেজ বা গেদের ম্যারেজের জন্য ইনি একটা লিগাল অ্যাক্টিভিটিস নিয়েছিলেন এবং ইনি রিসেন্টলি মারা গেছেন, এনার নাম হচ্ছে এডিথ উইন্ডসোর। অল ইন্ডিয়া রেডিও কোহিমা উইল সুন বি লঞ্চ দিস FM চ্যানেল নেম আফটার স্টেট অফিসিয়াল বার্ড ট্র্যাগো প্যান। তাহলে হচ্ছে এখানে অল ইন্ডিয়া রেডিও চ্যানেল যেটা কোহিমার, তারা একটা পাখির নাম ট্র্যাগো প্যান, সেই ট্র্যাগো প্যানের নামে FM চ্যানেল লঞ্চ করছে, এবং এবছর এটা অল ইন্ডিয়া রেডিও। ওকে, কান্ডালা পোর্ট রিনেম দীনদয়াল পোর্ট, একটু আগে বললাম সেটা এখানে দিয়ে দিয়েছি আমি, কান্ডালা পোর্ট রিনেম দীনদয়াল পোর্ট। দুঙ্গারপুর হ্যাজ বিকেম দ্য ফার্স্ট ওপেন ফ্রি ট্রাইব ডিস্ট্রিক্ট অফ রাজস্থান, ঠিক আছে, দুঙ্গাপুর হচ্ছে রাজস্থানের প্রথম ট্রাইব ডিস্ট্রিক্ট যেখানে ওপেন ডিফেকশন ফ্রি আর কি। দ্য ফার্স্ট এভার এশিয়ান ইন্ডিয়ান মিউজিক ফেস্টিভ্যাল ইজ বিইং হেল্ড ইন দিল্লি, তাহলে এশিয়ান ইন্ডিয়ান মিউজিক ফেস্টিভ্যাল কোথায় হয়েছে, দিল্লিতে। দিস স্টেট ইজ গোয়িং টু প্রোভাইড রিজার্ভেশন টু দ্য পার্সনস উইথ ডিসএবিলিটিস ইন গভর্নমেন্ট জব, যারা ডিসএবিলিটিস পার্সন তাদেরকে বিহারে গভর্নমেন্ট জবের রিজার্ভেশন দেওয়া হচ্ছে। ওকে, 45, দিস ফ্যাশন ব্র্যান্ড হ্যাজ অ্যানাউন্সড গোয়িং ফার ফ্রি ফ্রম 2018, 2018 থেকে কোনো লোম জাতীয় জিনিস দিয়ে পোশাক তৈরি বন্ধ করে দেবে, কে না, গুসি, গুসি, অনেকে গুচিও এটা উচ্চারণ করেন। ওয়ার্ল্ডস ওল্ডেস্ট নেভিগেশনাল টুল অ্যাস্ট্রো ল্যাব ওয়াজ ডিসকভার্ড বাই শিপ রেক রিসার্চার ডেভিড মান্স অফ দ্য কোস্ট অফ ওমান। পুরোনো দিনে যে নেভিগেশনাল টুল ইউজ হতো জাহাজে, সেই টুলস পাওয়া গেছে ওমান বলে একটা আফ্রিকার দেশের সমুদ্র তীরে। ওয়ার্ল্ডস ফার্স্ট হাইব্রিড ইলেকট্রিক ট্রেন পাওয়ার্ড বাই হাইড্রোজেন ফুয়েল সেল লঞ্চড ইন চায়না, এখানে একটা হাইব্রিড ট্রাম তৈরি হয়েছে যেটা ইলেকট্রিকেও চলবে এবং হাইড্রোজেন ফুয়েলেও চলবে, সেটা চায়না তৈরি করেছে। 2017 বালি যাত্রা ফেস্টিভ্যাল মহানদী রিভার উড়িষ্যা। দিস স্টেট ইজ হোস্টিং 20th ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়া,
20তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র অনুষ্ঠান ইন্ডিয়াতে তেলেঙ্গানাতে অনুষ্ঠিত হয়েছে। সেকেন্ড এডিশন অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল চেরি ব্লসম ফেস্টিভ্যাল, এটা দ্বিতীয়বার হচ্ছে চেরি ব্লসম ফেস্টিভ্যাল মেঘালয় 2017-তে। দিস স্টেট হোস্টেড ইটস ফার্স্ট এভার হট এয়ার বেলুন ফেস্টিভ্যাল। হট এয়ার বেলুন, যে আমরা দেখি বেলুনগুলো নিয়ে আকাশে উড়ে, সেই হট এয়ার বেলুন ফেস্টিভ্যাল হয়েছে অন্ধ্রপ্রদেশে। আদি মহোৎসব ট্রাইবাল ফেস্টিভ্যাল দিল্লি, আদি মহোৎসব ট্রাইবাল ফেস্টিভ্যাল দিল্লি। নাগাল্যান্ড লঞ্চ পয়েন্ট অফ সেল ফর ইলেকট্রিসিটি বিল পেমেন্টস। তাহলে নাগাল্যান্ডে কি চালু হয়েছে? পয়েন্ট অফ সেল ফর ইলেকট্রিসিটি বিল পেমেন্ট। কর্ণাটকা গভর্নমেন্ট অ্যানাউন্স টু ইনস্টল ওয়াইফাই ইন অল গ্রাম পঞ্চায়েত। তাহলে কর্ণাটক গ্রাম গভর্নমেন্ট সমস্ত গ্রাম পঞ্চায়েতে ফ্রি ওয়াইফাই ইনস্টল করার কথা বলেছে। ওয়ার্ল্ডস ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিটিশিয়ান স্যাম, নিউজিল্যান্ড। আমরা কিছুদিন আগে দেখলাম যে সৌদি আরবে একজন আর্টিফিশিয়াল রোবটকে সিটিজেনশিপ দিয়েছে, সেরকম নিউজিল্যান্ডে তৈরি হয়েছে যে পলিটিশিয়ানের কাজ করবে, তার নাম হচ্ছে স্যাম নিউজিল্যান্ডে। বি আর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার ওয়াজ রিসেন্টলি লঞ্চ ইন নিউ দিল্লি। তাহলে বি আর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার তৈরি হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। দিস স্টেট বিকাম ফার্স্ট ইন ইন্ডিয়া টু অফার ইমেল আইডিস ইন হিন্দি। হিন্দিতে ইমেল আইডি লেখা যাবে এবার থেকে, সেটা কোথায়? না, রাজস্থানে। 58 ইউনেস্কো পার্টনার্ড উইথ দিস কোম্পানি ফর দ্য ভিডিওস অফ ইন্ডিয়ান হেরিটেজ সাইট। ইন্ডিয়ার যে সমস্ত হেরিটেজ সাইট আছে সেগুলোকে ভিডিও করার জন্য স্যামসংয়ের সাথে ইউনেস্কো পার্টনারশিপ করেছে। দ্য গুড গভর্নেন্স ডে ইজ অবজার্ভ অন দ্য কমেমোরেট দিস ভেটেরিয়ান পলিটিক্যাল লিডার্স বার্থডে অ্যানিভার্সারি। অটল বিহারী বাজপেয়ী, গুড গভর্নেন্স ডে পালিত হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে, এটা পালিত হচ্ছে 25th December। অন দিস কান্ট্রি প্ল্যানিং টু লঞ্চ ইস ফার্স্ট এভার মিশন টু মার্স ইন 2020। 2020 সালের মধ্যে মার্স গ্রহে একটা মানুষ সমেত উপগ্রহ পাঠানোর চিন্তা ভাবনা করছে কে? না, দ্য ইউনাইটেড আরব এমারেটস। ইউনাইটেড আরব এমারেটস, এটার নাম হচ্ছে, মিশনটার নাম হচ্ছে হোপ। মিশনের নাম হোপ। এটা ছাড়বে কোথা থেকে? ফ্রম জাপান স্পেস সেন্টার ইউচি ইমারু। তাহলে জাপানের স্পেস সেন্টার থেকে এটা লঞ্চ করবে। 61 দ্য ইসরো ইজ প্ল্যানিং ইজ মেইডেন মিশন টু এক্সপ্লোর ভেনাস। মানে ইসরো শুক্র গ্রহে একটা উপগ্রহ পাঠানোর চিন্তাভাবনা করছে। এনটিপিসি ইনস্টল ইন্ডিয়াস লার্জেস্ট ফ্লোটিং সোলার পিভি প্ল্যান্ট অ্যাট আরজিসিসি পিপি কায়ামকুলাম স্টেট অফ কেরালা। তাহলে এনটিপিসি নদীর উপর একটা ফ্লোটিং সোলার প্ল্যান্ট বসিয়েছে, সেটা কোথায়? না, কেরালাতে। ওয়ার্ল্ডস ফার্স্ট ফ্লুরোসেন্ট ফগ ডিসকভার ফ্রম সান্টা ফি ইন আর্জেন্টিনা। মানে রাত্রিবেলায় এই ব্যাঙগুলো জলে, ফ্লুরোসেন্ট ফগ যেহেতু, এটা পাওয়া গেছে আর্জেন্টিনায়। এ পেয়ার অফ 1.6 বিলিয়ন ইয়ার্স রেড অ্যালগি ফসিলস। একজোড়া 1.6 বিলিয়ন আগেকার লাল অ্যালগি ফসিল আবিষ্কার হয়েছে উত্তরপ্রদেশের চিত্রকূটে। এরা পরীক্ষায় অনেক সময় কোশ্চেন দেয় চিত্রকূট কোথায় অবস্থিত, উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ অপশান থাকে, অনেকে মধ্যপ্রদেশ বলে ভুল করে, কিন্তু এটি উত্তরপ্রদেশে অবস্থিত। দ্য ওয়াংগানুই রিভার ইন নিউজিল্যান্ড হ্যাজ বিকাম ফার্স্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড গ্র্যান্টেড সেম লিগাল রাইট অ্যাজ হিউম্যান বিইং। নিউজিল্যান্ডের এই ওয়াংগানুই রিভারটা প্রথম মানুষের মতো লিগাল স্ট্যাটাস পেয়েছে, এবং আমাদের সেটা 140 বছর ধরে কোর্ট কেস চলার পর, এবং আমাদের গঙ্গা হচ্ছে দ্বিতীয়। নিউলি ডিসকভার্ড প্ল্যানেট বাই নাসা আইস বল। তাহলে নাসা একটা নতুন গ্রহ আবিষ্কার করেছে, সেটার নাম হচ্ছে আইস বল। আইস বল। নাসা ক্যাসিনি স্পেস ক্র্যাফ্ট হ্যাজ এন্টার্ড ইন টু হুইচ দিস প্ল্যানেট
আনএক্সপ্লোর্ড রিজন স্যাটার্ন, তাহলে নাসার যে ক্যাসিনি স্পেস ক্যাপটা সেটা স্যাটার্ন মানে শনি গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে। দ্য এমারেটস ন্যাশনাল অয়েল কোম্পানি অন 26 এপ্রিল 2017 ওপেন ইউনাইটেড আরব এমারেটস ফার্স্ট সোলার পাওয়ার্ড গ্যাস স্টেশন। তাহলে ইউনাইটেড আরব এমারেটসে একটা প্রথম সোলার পাওয়ার গ্যাস স্টেশন খোলা হয়েছে। সায়েন্টিস্ট অ্যাট আইআইটি রুরকি ইউজড ন্যাচুরালি অকিউরিং পিগমেন্ট অফ দিস ইন্ডিয়ান সামার ফ্রুট টু ক্রিয়েট ইনএক্সপেন্সিভ সোলার সেল। জামুন, তাহলে জামুন বলে যে ফলটা হয় সেই জামুন ফলের থেকে সোলার প্লেট তৈরির জন্য ইউজ করা হচ্ছে। দিস কান্ট্রি ডিক্লেয়ার টু ইন জিকা এমার্জেন্সি রিসেন্টলি। ব্রাজিল, আমরা জানি অলিম্পিকের আগে ব্রাজিলে জিকা ভাইরাসের স্প্রেড করছিল এবং এমার্জেন্সি দিয়েছিল এবং সেটা শেষ হয়েছে এই মোমেন্টে 2017 সালে, সেটা ডিক্লেয়েশন দিয়েছে হু থেকে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ডিউ টু টেম্পারেচার ক্রসিং 46 ডিগ্রি সেলসিয়াস ইস্যুড অরেঞ্জ অ্যালার্ট। তাহলে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরিয়ে যাওয়ার জন্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে অ্যালার্ট দিয়েছে উড়িষ্যা স্টেটকে। আর এই ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার অবস্থিত কিন্তু পুনেতে, এটাও অনেক সময় আসে। নাসা হ্যাভ নেমড এ নিউলি ডিসকভার্ড অর্গানিজম আফটার মাচ লাভ এপিজি আব্দুল কালাম। নাসা একটা স্পেসে যেটা পৃথিবীতে পাওয়া যায় না ব্যাকটেরিয়া পেয়েছে, যার নাম রেখেছে এপিজি আব্দুল কালামের নামে। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে সলিব্যাসিলাস কালামি। ইট ইজ ফাউন্ড ইন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নট ইন আর্থ, মানে পৃথিবীতে পাওয়া যায় না, ইন্টারন্যাশনাল ওই স্পেস স্টেশনগুলোতেই পাওয়া যায়। দ্য ইনক্রেডিবলি রেয়ার কোবরা লিলি রিডিসকভার্ড আফটার এ গ্যাপ অফ 84 ইয়ার্স ইন নীলগিরি। এই কোবরা লিলিগুলোর হয় কি, লিলি ফুলটা দেখতে অনেকটা কোবরা সাপের ফণা তুললে যেমন হয় সেরকম দেখতে। এটা নীলগিরি পর্বতে পাওয়া গেছে 84 বছর পর, ভাবা হয়েছিল এটা অবলুপ্ত হয়েছে কিন্তু পাওয়া গেছে 84 বছর পর। এ নিউ স্পিসিস অফ গ্লাস ফ্রগ, আবার আমরা একটা ফ্রগ দেখছি, এটা হচ্ছে গ্লাস ফ্রগ। এই ফ্রগটার বুকের চেস্টের দিকের অংশটা ট্রান্সপারেন্ট এবং এর হার্টবিটটা পরিষ্কার দেখা যায়। এটা পাওয়া যায় অ্যামাজোনিয়ান লোল্যান্ড অফ ইকুয়েডর, তাহলে অ্যামাজন ফরেস্টের নিচের দিকে ইকুয়েডর অঞ্চলে। এ নিউ স্পিসিস অফ গ্লাস ফ্রগ ফাউন্ড ইন অ্যামাজোনিয়ান লোল্যান্ডস অফ ইকুয়েডর। ডেইলিং ভিলেজ ওয়াজ রিসেন্টলি ডিক্লেয়ার্ড বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট অ্যাট মণিপুর। তাহলে মণিপুরের ডেইলং ভিলেজটা ডিক্লেয়ার করেছে বায়োডাইভার্সিটি হেরিটেজ হিসেবে। নাসা ডিজাইনড ডার্ট, ডার্টের ফুল ফর্ম হচ্ছে ডাবল অ্যাস্টেরয়েড রিডিরেকশন টেস্ট, ডাবল DOUBL ডাবল অ্যাস্টেরয়েড রিডিরেকশন টেস্ট। আমরা এবার দেখি 77, দ্য ন্যাশনাল হিউম্যান মিল্ক ব্যাংক অ্যান্ড ল্যাকটেশন কাউন্সিলিং সেন্টার দ্যাট ওয়াজ ইনাগ্রেটেড অ্যাট লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ। দিল্লিতে যে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ আছে সেখানে হিউম্যান মিল্ক ব্যাংক তৈরি করা হয়েছে। এটা তৈরি, এই প্রোগ্রামটার নাম হচ্ছে বাৎসল্য মাতৃ অমৃত কোষ, এটা সাহায্য করছে নরওয়েতে। ওকে, দেন 78, দ্য স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি দ্যাট রিসেন্টলি কমিটেড টু বি এ নেট জিরো কার্বন ইমিশন ইমিটার বাই 2045 সুইডেন। তাহলে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মধ্যে সুইডেন 2045-এর মধ্যে নিজেদেরকে কার্বন ফ্রি জোন তৈরি করবে বলে ঘোষণা করেছে। দ্য ONGC অ্যান্ড ইউনেস্কো রিসেন্টলি ক্যারিড আউট এ প্রিলিমিনারি সার্ভে ফর দ্য কনজারভেশন অফ চিল্কা লেক। তাহলে ONGC আর ইউনেস্কো মিলে দুজনে সার্ভে করেছে কনজারভেশনের জন্য চিল্কা লেকে। এ সম্বন্ধে আর এক, ওকে, 80, দিস অটোমেকার হ্যাজ রোল্ড আউট ইন্ডিয়াস ফার্স্ট বায়ো CNG অর্থাৎ বায়োমিথেন বাস, টাটা মোটরস। তাহলে টাটা মোটরস প্রথম বায়োমিথেন বাস চালু করেছে। অনেক সময় কোশ্চেন আসে এই বায়োমিথেন কী থেকে তৈরি হয়, বায়োমিথেন কিন্তু
আমাদের যে আখাই, আখের থেকে তৈরি হয়, জাত্রোপা ট্রি থেকে তৈরি হয়, এবং এই বায়োমিথেন প্রোডাকশানে ব্রাজিল হচ্ছে এখন 1 নম্বরে। চায়না প্রোডিউসিং ন্যাচারাল গ্যাস ফ্রম ফ্লেমেবল আইস। আমরা যেমন দেখি অনেক সময় রাত্রিবেলায় দূরে আলেয়া, সেরকম বরফের মধ্যে থেকেও এরকম আলিয়া টাইপের বেরোয়, সেই সমস্ত বরফ থেকে সেই সমস্ত ফ্লেমেবল আইস থেকে চায়না ন্যাচারাল গ্যাস তৈরি শুরু করেছে। সুপ্রিম কোর্ট হ্যাজ ইম্পোজড এ ব্যান অন দ্য ইউজ অফ ফাইভ হার্মফুল মেটাল ইন দ্য ফায়ার ক্র্যাকার্স। সুপ্রিম কোর্ট 5টা মেটাল, যেটা পরিবেশের পক্ষে ক্ষতিকারক, সেটা ইউজ উপর ব্যান করেছে, এবং সেটার নাম হচ্ছে লেড, মার্কারি, লিথিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি। ইসরায়েল লঞ্চ ইস ফার্স্ট এনভায়রনমেন্টাল রিসার্চ স্যাটেলাইট ভেনাস। তাহলে ইসরায়েল একটা স্যাটেলাইট ছেড়েছে এনভায়রনমেন্টের উপর রিসার্চ করার জন্য, সেটার নাম হচ্ছে ভেনাস। ইট ইজ জয়েন্ট এফোর্ট অফ ইসরায়েল স্পেস এজেন্সি অ্যান্ড ফ্রেঞ্চ স্পেস এজেন্সি। তাহলে এখানে ইসরায়েলকে ফ্রেঞ্চ হেল্প করছে। অ্যাজ এ পার্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস ইনিশিয়েটিভ ডেভেলপ গ্রিন এয়ারপোর্ট, টু এয়ারপোর্ট ইন অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে 2টো গ্রিন এয়ারপোর্ট তৈরি হচ্ছে। এখানে সমস্ত সোলার প্লেট দ্বারা অ্যাক্টিভিটিসগুলো কন্ট্রোল হবে। সেটার নাম হচ্ছে তিরুপতি এয়ারপোর্ট আর বিজয়ওয়াড়া এয়ারপোর্ট। দ্য স্টেট দ্যাট লঞ্চ নামামি গঙ্গা জাগৃতি যাত্রা। নামামি গঙ্গা জাগৃতি যাত্রা বলে গঙ্গা অ্যাওয়ারনেস একটা যাত্রা স্টার্ট হয়েছিল 2017-এ, সেটা উত্তরপ্রদেশে। দ্য লার্জেস্ট ভলক্যানো রেঞ্জ অন দ্য আর্থ ওয়াজ রিসেন্টলি ডিসকভার্ড। সব থেকে বড় ভলক্যানিক রেঞ্জ আবিষ্কার হয়েছে রিসেন্টলি আন্টার্কটিকাতে। নাসাস কিউরিসিটি রোভার রিসেন্টলি ক্যাপচার দ্য ইমেজ অফ মার্টিনা ক্লাউডস। তাহলে নাসাস কিউরিসিটি রোভার রিসেন্টলি ছবি তুলেছে, যেটা সেটা হচ্ছে মার্টিনা ক্লাউডস। দিস স্টেট হ্যাজ লঞ্চ ই ওয়েস্ট ডিসপোজাল প্রসেস ইন ইটস স্কুল। এই স্টেটটা ই ডিসপোজাল ওয়েস্ট করার জন্য একটা প্রসেস তৈরি করেছে স্কুলে, সেটা হচ্ছে কেরালা। দিস অ্যাস্টেরয়েড উইল পাস সেফলি বাই আর্থ অন 1 সেপ্টেম্বর, কামিং ক্লোজার দ্যান ইট হ্যাজ এভার কাম বিফোর সিন্স 1890। 1890 সালে একটা অ্যাস্ট্রয়েড দেখা গেছিলো, যেটা আবার পৃথিবীতে এসেছিলো, খুব কাছ দিয়ে চলে গেছে। সেই অ্যাস্ট্রয়েডটার নাম হচ্ছে ফ্লোরেন্স। ফ্লোরেন্স অ্যাস্ট্রয়েড ফ্লোরেন্স, FLORENCE। নিয়ারলি 300 হাউজেস ডেমোলিস্ট ইনসাইড অফ আমচাং রিভার ফরেস্ট। আমচাং বলে একটা রিভার আছে, তার পাশে সংরক্ষিত বন আছে, সেই তার পাশে যে সমস্ত বাড়িগুলো আছে, ওরকম 300খানা বাড়ি ভাঙা হয়েছে 2017 আগস্ট মাসে। এই আমচাং রিভারটা ফরেস্টটা অবস্থিত আসামে। আমচাং রিভার ফরেস্ট ইজ এ পার্ট অফ আসাম। এ ম্যাসিভ ব্ল্যাক হোল ওয়াজ ডিসকভার্ড নিয়ার এ ব্রাইট অ্যান্ড ভেরি কম্প্যাক্ট অ্যাস্ট্রোনমিক্যাল রেডিও সোর্স ইজ স্যাজিটেরিয়াস এ। তাহলে ব্ল্যাক হোলের ভিতরে খুব ব্রাইট একটা রেডিও সোর্স পাওয়া গেছে, যেটার নাম রেখেছে নাসা স্যাজিটেরিয়াস এ। ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু অন 9 সেপ্টেম্বর 2017 লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ গ্রিন ফিল্ড স্মার্ট সিটি অ্যাট ক্যাপিটাল সিটি। তাহলে হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু একটা গ্রিন ফিল্ড স্মার্ট সিটি তৈরির জন্য উপস্থাপনা করেছেন প্রস্তাব, সেটা হচ্ছে রাঁচি ঝাড়খণ্ড। মাউন্টেন রেঞ্জ অফ দিস প্ল্যানেট হ্যাভ বিন নেমড আফটার নেপালি অ্যান্ড নিউজিল্যান্ড মাউন্টেনিস তেনজিং নোরকে অ্যান্ড এডমন্ড হিলারি। তাহলে হচ্ছে তেনজিং নোরকের আর এডমন্ড হিলারির নামে 2টো মাউন্টেন রেঞ্জের নাম রাখা হয়েছে। সেই পাহাড় দুটি অবস্থিত প্লুটো বলে যে গ্রহটা আছে সেই প্লুটোতে। ওকে, দেন 94 হচ্ছে দ্য স্পিসিস দ্যাট ওয়াজ রিসেন্টলি মুভড ফ্রম এনডেঞ্জার টু ভালনারেবল ক্যাটাগরি। মানে এনডেঞ্জার ছিল, তার থেকে ভালনারেবল মানে আস্তে আস্তে অবলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে ক্যাটাগরি, ইন IUCN রেড লিস্ট। এটা হচ্ছে স্নো লেপার্ড। ওকে, দ্য 95 দ্য ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2017
17 চেন্নাইতে হয়েছে, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2017 চেন্নাই, দ্য টার্টেল রেয়ারিং সেন্টার এলাহাবাদ। তাহলে টার্টেল রেয়ারিং সেন্টার তৈরি হয়েছে এলাহাবাদে। হু মোস্ট নং অফ টিবি কেসেস ইন ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়াতে সব থেকে বেশি এখন ওয়ার্ল্ডের মধ্যে টিবি কেসেস পেয়েছে হু ডিক্লেরেশন অনুসারে। দ্য গ্লোবাল কনফারেন্স অন সাইবার স্পেস 2017 ইন্ডিয়া, তাহলে গ্লোবাল কনফারেন্স হয়েছে সাইবার স্পেসের উপর ইন্ডিয়াতে। ফার্স্ট ফনা সার্ভে কমমার্সড ইন দিস স্যাঞ্চুয়ারি, কৃষ্ণা স্যাঞ্চুয়ারি, কৃষ্ণা স্যাঞ্চুয়ারিতে প্রথম ফনা সার্ভে হয়েছে। ইকোলজিতে আমরা দুটো জিনিস পড়েছি, এক ফ্লোরা, সেকেন্ড হচ্ছে ফনা। ফ্লোরা হচ্ছে উদ্ভিদ আর ফনা হচ্ছে প্রাণী জগৎ। দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ ওয়াজ হেল্ড ইন নেপাল, তাহলে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে নেপালে। ওকে ফ্রেন্ড, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। ওকে বাই।